ফুটবল কিংবদন্তি সাবেক আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ফুটবলে ভিডিও রেফারি প্রযুক্তি চালু করা উচিত। 1986 সালের বিশ্বকাপে এই প্রযুক্তি থাকলে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে তার সেই হাত দিয়ে করা গোলটি হয়তো বাতিল হয়ে যেত। ডিয়েগো ম্যারাডোনা আরো বলেছেন, তিনি ফুটবল ভিডিও প্রযুক্তি চালু করা সম্পূর্ণ সমর্থন করেন। তিনি স্বীকার করেছেন যে 1986 সালে বিশ্বকাপে হাত দিয়ে গোলটি করেছিলেন। 1990 এর বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে খেলায় হাত দিয়ে বল ক্লিয়ার করেছিলেন, কিন্তু রেফারি সেটি ধরতে পারেনি। তিনি আরো বলেন, 1966 সালে জার্মানি ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জেফ হার্টসের শটে বল গোল লাইনে পার না হলেও রেফারি গোল দিয়েছিলেন। ভিডিও প্রযুক্তি থাকলে হয়তো ইংল্যান্ড সেবার বিশ্বকাপ জিততেন না। ফুটবল ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে, এ কারণেই বারবার অন্য খেলার মতো ফুটবলে ভিডিও প্রযুক্তি চালুর দাবি উঠে এসেছে। এতদিন দাবি বাস্তবায়ন হয়নি, কারণ এর বিরোধীরা বলতো এতে ফুটবল খেলায় গতিময় নষ্ট হয়ে যাবে। ফিফা ধীরে ধীরে ভিডিও প্রযুক্তি চালুর পথে এগোচ্ছে। ইতিমধ্যে চালু হয়েছে গোলাইন প্রযুক্তি। আগামী রুশ বিশ্বকাপে থাকবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ডিআর প্রযুক্তি। গোল প্লান্টি ফাউল এবং কে ফাউল করেছে তা ঠিকমতো নির্ধারণের ক্ষেত্রে টিভি রিপ্লে সমন্বিত এই প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে কিছু ত্রুটি থাকলে ভিডিও রেফারি সম্ভবত আগামী দিনগুলোতে ফুটবলের একটা স্থায়ী বিষয় হয়ে উঠতে যাচ্ছে। সর্বশেষ খেলার খবর ও রহস্যময় ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন।